অনেক গল্প করে, অনেক এদিক ওদিক কথা বলে, আপনার অনেকটা সময় নষ্ট করে, সেসব দিয়ে যেটা বলবো সেটা শুরুতেই বলেনি। এই ফোনটার দাম, হ্যাঁ, রেডমি এ ওয়ান এই ফোনটার দাম শাওমি রেখেছে 5849 রুপি। 5849 রুপি 2022 সালে একটা ফোন পাওয়া যাচ্ছে, সেটা আবার স্মার্টফোন, ভাবা যায়? এরপর যদি আমি খুঁত ধরতে বসি মাইক্রো ইউএসবি পোর্ট নিয়ে, যদি আমি খুঁত ধরতে বসি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই বলে, যদি আমি খুঁত ধরতে বসি কেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে নেই, এইচডি প্লাস ডিসপ্লে, তাহলে তার কোনো মানেই হয় না। আজকে এই 2022 সালে আমরা এই দামে ফোন প্রায় পাচ্ছি না। সেখানে রেডমি এই ফোনটাতে যা দিয়েছে, ওয়াও, শুধু ওয়াও ফ্যাক্টর দিয়ে দিয়েছে। না, তার মানে এই নয় যে এই ফোনটা সবকিছু ভালো, এই ফোনের ব্যাপারে বিস্তারিত বলছি। চলুন আমরা ভিডিও শুরু করি। তবে এতক্ষণে নিশ্চয়ই লাইক করে দিয়েছেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়েছেন, তাহলে দেরি না, সিট বেল্ট বেঁধে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এই ফোনের বক্সটা অতটা প্রিমিয়াম নয়, কিন্তু ফোনটা হাতে নিয়ে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এই ফোনটা এত সুন্দর দেখতে, এই দামে এরকম লেদার ফিনিশ, ব্যাক প্যানেলে যে টেক্সচারটা রয়েছে একটা প্রিমিয়াম লুক দিচ্ছে। তারপরে এই রংটা, কালারটা একটা পেস্তা কালার, কি বলবো, গ্রিনিশ একটা ভাব আছে, অদ্ভুত এলিগেন্ট আর সুন্দর লাগছে। আমি বলবো এই ফোনটা যদি এর থেকে 4 গুণ 5 গুণ বেশি দামে এই ডিজাইন নিয়ে আসতো, তাহলে এই ফোনের ঠিক এরকমই প্রশংসা করতাম। ডিজাইন এখানে রেডমি সত্যিই খুব সুন্দর দিয়েছে। ব্যাক প্যানেলে প্লাস্টিকই আছে কিন্তু লেদার ফিনিশ, এবং চারদিকের যে ফ্রেম, সেই ফ্রেমটা আলাদা কোনো ফ্রেম নয়, ওই ব্যাক প্যানেলটাই কার্ভ হয়ে এসে একটা ফ্রেমের মতো আকার দিয়েছে। কিন্তু যেহেতু ফ্রেমের মধ্যে কোনো টেক্সচার নেই, তাই সেটাকে আলাদা ফ্রেমই মনে হচ্ছে। সব মিলিয়ে দেখতে ভালো লাগছে, এবং ফোনটা খুব একটা ভারীও নয়, এবং ওয়েট ব্যালেন্স ভালো, খুব বেশি বড়ও নয়, 6.52 ইঞ্চি এটা ডিসপ্লে সাইজ, এইচডি প্লাস ডিসপ্লে, নচ আছে, তবে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু ভালো, যথেষ্ট ব্রাইটও লাগছে দেখতে। চীন বেসেলস আছে, এটা যতটা মোটা হওয়া উচিত ততটাই আছে, কিন্তু এই দামে সেটা নিয়ে তো অভিযোগ করার উপায় নেই। দামটা মনে আছে তো, যেরকম একটু আগে আপনাকে বললাম, ফোনের নিচের দিকে একটা মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে, আর একটা 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে, আর একটা মাইক রয়েছে। তাহলে স্পিকার কোথায় গেল? স্পিকার উপরের দিকে আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের কোনো গর্ত নেই, তবে স্পিকারের গর্ত আছে। এত প্রশংসা করছি দেখে অনেকে হয়তো ভাববেন যে রেডমি আমাকে অনেক কিছু দিয়েছে, কিছু না হোক ফোনটা তো দিয়েছে। না, কিছুই দেয়নি, প্রশংসা করছি যেটুকু সেটুকু ভালো আছে বলেই করছি। যেমন এখানে 5000mAh ব্যাটারি, ভালো ব্যাকআপ দেবে, কারণ এখানে পরিষ্কার UI আছে, তবে তার সাথে চার্জার মাত্র 10W-এর। কিন্তু এবার আপনি বলুন, এই চার্জার নিয়ে কি আমি অভিযোগ করবো, যেখানে আমি জানি ফোনটার দাম এই মুহূর্তে 5849 রুপি? তবে এটাই কিন্তু দাম থাকছে না সবসময়ের জন্য, এটা এখন এই ফেস্টিভ সিজনের জন্য অফার টফার দিয়ে, কার্ড ডিসকাউন্ট দিয়ে এই দামে পাওয়া যাচ্ছে। ফোনটা মোটামুটি ওই 8000 রুপিতে লঞ্চ হয়েছে। আর কি আছে এই ফোনে? এই ফোনে প্রসেসর আছে অবভিয়াসলি, এবং সেটা মিডিয়াটেকের হিলিও A22। এই দামে যখন মিডিয়াটেক হিলিও A22 প্রসেসর দিচ্ছে, যে প্রসেসরটা ঠিকঠাক কাজ করে দিচ্ছে ডে টু ডে লাইফে, হ্যাঁ টুকটাক ল্যাগ হচ্ছে, ফ্রেম ড্রপ হচ্ছে, এগুলো স্বাভাবিক, এবং খুব হেভি গেমিং আপনি করবেন এটা কখনোই আশা করা উচিত না, তবে হ্যাঁ ডে টু ডে লাইফে নর্মাল আমরা যদি ইউজ করতে চাই, এই প্রসেসরটা সেই কাজটা করে দিচ্ছে। তবে এই ফোনের বিশেষত্ব এর শুধু ডিজাইন নয়, এর ক্লিন UI, যেটা একটু আগে বললাম। এই ফোনে অ্যান্ড্রয়েড 12 আমরা আউট অফ দ্য বক্স পাচ্ছি, কিন্তু শাওমির ফোনে যেটা থাকে, যে সবসময় প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন থাকে, শাওমি দুর্নাম কারণ তাদের ফোনে প্রচুর বিজ্ঞাপন থাকে, এখানে কিন্তু সেটা নেই। একদম পরিষ্কার একটা UI, তেমন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা নেই। তবে এটা মাথায় রাখতে হবে, এখানে অ্যান্ড্রয়েড 12 যেটা আছে সেটা কিন্তু অ্যান্ড্রয়েড গো ভার্সন। কেন অ্যান্ড্রয়েড গো ভার্সন? তার কারণ এখানে র্যাম রয়েছে 2GB আর রম রয়েছে 32GB। যদি এই 32GB স্টোরেজটা খুব একটা সমস্যা করবে না, কারণ এখানে দুটো সিম, একটা মাইক্রো এসডি কার্ড একই সাথে ব্যবহার করা যাবে। এই ফোনে আর কি আছে? ক্যামেরা আছে, তবে সেটা বলার আগে বলে নিই ছোটখাটো দু একটা জিনিস, যেমন FM রেডিও আছে, ব্লুটুথ 5.2 রয়েছে, ডুয়াল 4G ভোল্টি রয়েছে। তো সব মিলিয়ে ফোনটাতে যা যা থাকা উচিত সেগুলো ঠিকঠাক রয়েছে, আর সেগুলো ঠিকঠাক কাজও করে দিচ্ছে। তবে মনে করুন আপনি ইউটিউব ভিডিও দেখবেন, সেটা 1080p দেখা যাবে, সেটা 4K দেখতে পাবেন এই আশা করবেন না। এবার তাহলে ক্যামেরার প্রসঙ্গে আসি। ব্যাক সাইডে দুটো ক্যামেরা দেখা যাচ্ছে, তবে কাজের ক্যামেরা একটাই, সেটা 8 মেগাপিক্সেল, আর একটা VGA ক্যামেরা রয়েছে। কিন্তু 8 মেগাপিক্সেল যে ক্যামেরাটা, সেটা কিন্তু ডে লাইটে যখন আলোটালো ভালো থাকছে তখন কিন্তু ভালোই ছবি তুলেছে, আমি অবাক হয়ে গেছি, যথেষ্ট ভালো ছবি তুলেছে। ফ্রন্টে 5 মেগাপিক্সেল একটা ক্যামেরা রয়েছে, যেটা আমাদের মুখটুকগুলোকে স্মুথ করে দিচ্ছে, কিন্তু ঠিক আছে, কাজ চলে যাবে। সব মিলিয়ে প্যাকেজটা কেমন? আমি বলবো এই দামে অভাবনীয় প্যাকেজ। যারা কিপ্যাডওয়ালা ফোন ইউজ করছেন এতদিন ধরে, যাদের বাজেট খুব টাইট, যারা স্মার্টফোনে দীর্ঘদিন ধরে ভাবছেন শিফট করবেন, তারা কিন্তু এই ফোনটা অবশ্যই দেখতে পারেন, কারণ এই ফোনের ডিজাইন, লুকস, এগুলো আপনার পছন্দ হবেই। তাছাড়া এই ফোনটাতে বাদবাকি যা জিনিসপত্র রেডমি দিয়েছে সেটা কিন্তু আমরা যা আশা করছি তার থেকে একটু বেশিই দিয়েছে। এই ফোনটা যখন বাংলাদেশে যাবে, আমার ধারণা এটা 10,000 টাকার নিচেই দাম থাকবে, সেক্ষেত্রে এই ফোনটা ওই দামে কিন্তু বেশ পয়সা উসুল হবে। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, এই ফোনের দাম কিন্তু পরে গিয়ে বেড়ে যেতে পারে, 8000 রুপি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি ফোনটা কেনার কথা ভাবেন, আমার মনে হয় এইসব ফেস্টিভ সিজনে যে BBD সেল আছে বা বিভিন্ন রকম ফ্লিপকার্ট অ্যামাজনের সেল আছে, সেই সব সেলেই এই ফোনটার দিকে দেখা উচিত, এবং সেক্ষেত্রে খুব ভালো ডিল হতে পারে আপনার প্রথম ফোন হিসেবে। তো আজকের ভিডিওতে এইটুকুই বলা ছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, আর কি করা যায় শেয়ার করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।